এমা স্বামীর ঘরে খাইয়া স্বামীর সঙ্গে যেন কোনো রকমের ব্যাধবি না হয় যেমন আর একজন সাহাবি ব্যবসা করতে যাবি বিবিরা ডাইকে বলে গেছে কথা কই না বিবিরি তোমারে বলিয়া গেলাম একই গ্রামে তোমার বাবার বাড়ি আমার অনুমতি ছাড়া তোমার বাবার বাড়িতে যাইতে বারবাণা নিষেধ করে গেলাম আমার অনুমতি ছাড়া গড়তে বার হইতে পারব না বাবার না স্বামী অর্ডার দিয়া চলে গেল ব্যবসা করতে চলে গেল এদিক দিয়ে হঠাৎ করে ওই মহিলা খবর পাইছে ওনার আব্বা অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেছে আরে বারবার আব্বা খবর পাঠাইতেছেন মেয়ের চেহারাটা দেখার জন্য মাগ আদরের মেয়েকে খবর দিছে একটু দেখার জন্য মেয়ে চিন্তা করে আমার স্বামী তো আমার বাবার বাড়ি যাইতে না করছি আমি কেমনে যাই ওই নারে ওই মহিলা চলে গেছে বাড়িতে আল্লাহ গিয়া আমার স্বামী আমাকে ঘরের মধ্যে রাইখা যাওয়ার সময় বলে গেছি ব্যবসা করতে চলে যাই তুমি তোমার বাবার বাড়ি যাইতে পারবো না আমার পক্ষ থেকে নিষেধ ও নবীজি আমার আব্বা অসুস্থ হয়ে গেছি আমি কি এক নজর দেখতে যাইতে পারব না আপনি একটু পারমিশন দেন অর্ডার দেন আমার নবী ডাক কয় স্বামী যেখানে নিষেধ করে গেছে ওইখানে পারমিশন দেওয়ার মতন ক্ষমতা আমি নবীর নাই আমি পারব না রে পারব না গো মা তুমি ঘরে চলে যাও ওই নারী ঘরে চলিয়া গেল ঘরে যাওয়ার পর আবার খবর আসছে আব্বাই খবরে পড়াই আমি মনে হয়ে বাজব না আমার মেয়েটাকে আসতে বলো আমার এক নজর দেখা যাইতে বলো ওই মেয়েটা যাইতে পারতেছেন আমার নবীর দরবারে একবার দুইবার তিনবার গেলেন আমার নবী ডাক দিয়ে কয়ে পারমিশন আমি দিতে পারবো না যেহেতু তোমার স্বামী নিষেধ করেছে এরে শিমলিয়ার মায়ের আগু একটু খেয়াল করিয়া মনের কান্দিয়া দিলের কান কথাগুলো শুনে যাবেন শীতের রাত্রে বেশি লম্বা বয়ান নয় বেশি লম্বা বয়ান করার অভ্যাস আমারও নাই আমি বেশি লম্বা বয়ান করব না ওই মহিলাটা বারবার নবীর দরবারে গিয়ে অনুমতি চায় বাবারে দেখতে যেতে চায় আমার নবী বলেন যেখানে স্বামী নিষেধ করে গিয়েছে আমি অর্ডার দিতে পারব বো না আমার দ্বারা সম্ভব নয় দেখা গেল ওই মেয়েটার মহিলার বাবা বারবার মেয়ের চাইতে গিয়া যখন দেখতে পারে নাই মেয়ের বাবাটা দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছি বাবার আর এক নজর দেখাও হয় নাই ওই নারীর স্বামী ঘরে আসার পর সব হালাত খুলিয়া বলল ওই লোকটা ডাক দিয়ে বি আমি তো তোমারে এমন করে বলি আব্বা মারা যাবে দেখতে যাইতে পারবো না আমি তো এমন কঠোর ছিলাম না কয় চলো যাই নবীর দরবারে যাই ওই স্বামী বিবির লইয়া নবীর দরবারে চলে গেলে আমার নবী ডাক দিয়া কয় সাহাবির ওই যে আব্বা মারা যাওয়ার সময় মেয়েটা সবুর করছি তোমার হুকুম অমান্য করিয়া যায় নাই আল্লাহ পাক রব্বুল এই খাতিরই তার আব্বারে মাফ করি আল্লাহ জান্নাত দিয়া দিছি এ মুসলমান বাবা জিরা ওই ইহুদি আমার নবী কয় তোরে মাফ করিয়া দিল তোর বাড়ি হাতে লইয়া নবীর মারতে গেছে নবীজি কয় যা তোরে মাফ করে দিলাম আমি রহমতের নবী আমি রহম দিলওয়ালা নবী আমি মায়ার নবী জোরে কোন সবাহান আল্লাহ এমন নবী আর নাই এমন নবী আর দুনিয়াতে আসে নাই নবীজি ছোটর জন্য রহমত বড়োর জন্য রহমত বুড়ার জন্য রহমত সবার জন্য আমার নবী রহমত গাছ জন্য রহমত পাক পাখালির জন্য রহমত জোরে আল্লাহ এগুলো বলতে গেলে সারা রাত পার হয়ে যাবে আমার নবীর জন্য গাছ পর্যন্ত পাগল মুসলমান সাগরের মাছ পাগল পাক পাখালি পাগল ছোটো ছোটো বাচ্চারাও পাগল যেমন নবীজির পালক পুত্র যায় দিবনে হাঁ রেসা ওই জায়েদ বাবার নিকট থেকে যখন ঘর থেকে বেরো হই হয়েছি মুসলমান ওইখান থেকে এসে চলে আসছে আপনার ইতিহাস জানেন ওই ছোট বাচ্চা গোলাম হইয়া যখন মদিনাতে আসছি মুসলমান ভাইরা পরম্পরা পরম্পরা আমার নবীর দরবারে আসছি আমার নবীর কাছে আসার পর ওই জায়দিব না হারেসাকে নবীজি লালন পালন করেন তার আব্বা আম্মা খবর পাইছে ছেলে পাওয়া গেছে নবীর দরবারে আসি ওই নবীর ভালোবাসা ছোট জায়দ পাইয়া আব্বাম্মা যখন নেওয়ার জন্য আসছি নবীর দরবারে যায় দ্বীপনে হারেসা বসবাস করে ছোট্ট মানুষ আব্বাম্মা সন্তান নেওয়ার জন্য আরসি কিন্তু আমার নবীর ভালোবাসা ছোট্ট এমন পাওয়া পাইছি আব্বা মাইসা বলতেছে যায় তলো আমাদের সঙ্গে তোমার জন্য আমরা বিয়ে করার বেকুল সন্তান হারাইয়া তোমার মা পারা হয়ে গেছে তুমি আমাদের সঙ্গে বাড়িতে চলো যায় দিব না হারেসা নবীজির কলের মধ্যে উঠিয়া বসিয়া ডাক দিয়া কয় নবী গো আমি আপনার দরবার ছাড়িয়া কোনো দিন যাব না আমি আমার আব্বা আম্মার সঙ্গে যাব না নবীজি আপনার নিকট থেকে যে ভালোবাসা পাইছি ওই ভালোবাসা কোনোদিন দিন ভুলার মতন না আনাসিব নে মালেক বলেন আমি আমার নবীজির দশ বৎসর পর্যন্ত খেদমত করছি এই দশ বৎসরের ভিতরে আমার নবী কোনো দিন একটা উহ আও করে নাই আমার এ কোনো দিন ধমক দেয় নাই এই আনাস আনাসের মা সুলাই কখনো মুসলমান হয় নাই আনা সিবনে মালিক তার আব্বার নাম এদিক দিয়ে আনাসের বাবা মালিক চলে গেছে ব্যবসা করতে মা দুঃখিনী আপনারা যেমন বয়ান শোনার জন্য আসছেন হজরতে আনাস রজিয়াল্লাহ তানহুর মা ওম্মসলাই মহিলা প্যান্ডেলে ওয়ার শোনার জন্য আসছি আইসা নবীজির বয়ান শুনিয়া তখন সে মুসলমান হয় নাই নবীজির বয়ান শুই না দরদ মাখা বয়ান শুই না কালমা পরে মুসলমান হয়ে গেছি এখন স্বামী কালমা পরে নাই অমুসলিম বিবি মুসলমান হয়ে গেছি সন্তান কুলের মধ্যে আনাস ইবনে মালেক হজরতে আনাস কুলের মধ্যে মার দুধ পান করি এখন বাবা ব্যবসার থেকে বাড়িতে আসছে আসার পর আনাস ইবনে মালেক রজিয়াল্লাহ আনহু তখন কোলের মধ্যে মার দুধ পালন করে আনাসিবনে মালেক বাড়িতে আসি আসার পরে বিবি ঘরের মধ্যে গিয়া কয়ে স্বামী মনে কিছু নিও না মোহাম্মদের বয়ান শুইন আমার দিলটার মধ্যে কাপনি শুরু হয়ে গেছি তুমি ঘরে আসবা ওই অপেক্ষা আমি করি নাই না জানি তুমি ঘরে আসার আগে আগে আমার মরণ হয়ে যায় কিনা আমি মরণের ভয়ে রসুলের হাত রসুলের জবান মোবারক থেকে বয়ান শুই না রসুলের কালমা পরে আমি মুসলমান হয়ে গেছি স্বামী ডাক দেখবি রে কি করলা তুমি মুহম্মদের কালিমা পরে মুসলমান হয়ে গেছো হা মুসলমান হয়ে গেছি আমার থেকে পারমিশন না কয় শুনেন এ স্বামী যেইটা হালাল ওইটা আমি স্বামী না মানবো না স্বামী যদি নামাজের কথা বলে সেইটা মানব রোজা রাখার কথা বললে সেইটাও মানব হারাম কোনো কথা আমি শুনবো না তুমি ও মুসলিম আমি মুসলমান হয়ে কালমা পরে মুসলমান হয়ে গেলাম আমিও দাবাত দিই তুমি কালমা পরে মুসলমান হয়ে যাও আমিও তোমার দাওয়াত দিলাম তুমি কালমা পরে মুসলমান হয়ে যাও আনা সিবনে মা রাগ হয়ে গেলেন কয়ে স্বামী মনে কিছু নামি সন্তান সন্তানটারে মুসলমান বানাইতে চাই চাইলাগতেন না হজরতে আনা সিবনে মা আলেক একটু বড় হয়ে গেলেন খারাপ লাগতেছে অসুবিধা অসুবিধা হইলে আমার লাগে সুবিধা যে কুয়াশা রাস্তা দেখলাম রাস্তার মধ্যে ফর্স আমার লাগে সুবিধা হইব কষ্ট হইতেছে না নাকি দুই একটা টানটন টন দিবেন গিয়া হ্যাঁ অনেকের অভ্যাস আছে রাত বেশি হয়ে গেলে মুখটা শুভ হয়ে যায় দুই একটা টান দিলে আবার মুখটা ক্লিয়ার হয় জোরে কোন আল্লাহ আকবার মার্শাল কিছু যুবকরা ডুবছে দেওয়া যায় অনেক জায়গায় ডুবকরা আয়ে না যুবকরা শিবাস পাতি দেখলে আঞ্জা দিয়ে গাঞ্জা খায় ফাঁকদা ফাঁকদা ইয়ে আব্বা খায় হুজুর শরীরে শক্তি নাই টাইগার খায় স্পিরিট গিয়ার এগুলো খাওয়ার পরও শক্তি নাই চিল্লায় জোরে একসঙ্গে কোন আল্লাহ আকবার তো বিবি ডাক দেয়া কয় স্বামী আমি আমার আনাস রে কালমা কোলের মধ্যে লইয়া না কি গায় গায়ু আল্লাহ ইলাহা রসুল্লাহ কালমায় শাহাদাতের গান গায় ছেলে কোলে লইয়া জোরে কনসু ভাল। এই আনাস যখন আস্তে আস্তে বড় হয়ে গেল আনাসের মা বলেন আমি আনাসরে কালমার দাওয়াত দিলাম আনাসও মুসলমান হয়ে গেছি আনাসের আব্বা রাগ কইরা বাড়ি ঘর সাইরা সামদেশে চলে গেছে আনাসিবনে মালেক সামদেশে গিয়া মৃত্যুবরণ করছে রাস্তার মধ্যে চোর দেখা চোরের সঙ্গে দেখা ডাকাত পাইয়া আনাসের বাবা মালেককে তারা মাইরা ফলাইছে এখন আনাসের মা বিধবা হয়ে গেছে এ এর ভিতর দিয়ার একজন বিয়ের প্রস্তাব দিয়েছে কিন্তু আনাসের মা ডাক দিয়া কয় যতদিন পর্যন্ত আনাস বড় না হবে আমি বিয়া বসব না আনাস যদি বড় হয়ে আমারে কয় বিয়া বসতে তারপর আমি বিয়ে বসব জোরে কন্যা সবাহান আল্লাহ তো মুসলমান বলতেছিলাম ওই ইহুদি ডাক দিয়ে কবীজি আপনি রহম দিল আপনি মায়ের নবী দয়ের নবী আপনি আমারে মাফ করে দেন ওকে মাফ করে দিলাম ইহুদি মাপের খবর পাই একটা দৌড় মারলেন যান বাসায় আগে এমন দৌড়ানি শুরু করছি দৌড়াইতে দৌড়াইতে বহু দূর গিয়া দাঁড়াইয়া গেছে সব আল্লাহ এখন বিবেক তার নাড়া দিছে আল্লাহ এটা কেমন মানুষ রে আমি তার তরবারে হাতে নিয়ে তারে মারতে গেছিলাম আর সুযোগ বুঝাও মোহাম্মদ ঘুম ভেঙ্গে গেছি মোহাম্মদ তো আমারে পিটায় নেয় আমারে মারে নাই মোহাম্মদ আমারে মাফ করে দিছি দেখা গেল ইহুদি দৌড়াই গিয়া আবার ঘুরিয়ে ঘুরিয়া মোহাম্মদ নবীর কাছে ডাক দিয়া কয় আয়ে চশমায় রহমত মেয়া উম্মি। اے چشمہ رحمت میں ابھی و امبی دنیا پہ تیرا لطف صدا عام رہے گا دنیا پہ تیرا لطف صدا عام رہے گا یاسین سے مولا نے بھی اس کو فکارا حامیم کو بھی میور بھی تو سین و اشارہ تکبیر میں کلمہ میں نمازوں میں یزامی تکبیر میں کلمہ میں نمازوں میں یزامی

বচ্চনের মালিককে আপনারা আমারও দুনিয়াতে পাঠাইলেন কি আল্লাহ আল্লাহবারেন বান্দা হায়াত দিলে মউদ দিব আল্লাহ যে মাওত বলে হায়াত আলিয়াবলু হু কুম আইয়ু কুম হাসানু আমালা আল্লাহ আল্লাহবারেন বান্দা এ বান্দা তোমাদেরকে হায়াত মউদ দিয়া আমি আল্লাহ পরীক্ষা করতেছি তোমরা কারা বালা কাম করো এখন বলবেন হুজুর হায়াত আর নামাজ কম কমই পড়ছে আল্লাহ কিছু কয় না সোদে টেকা লাগায় না ফাঁকে ফাঁকে না আল্লাহ হুজুর আল্লাহ রে ডাকে না ডাকে হুজুর ইমানটা শক্ত আছে ইমান শক্ত আছে নামাজের খবর নেই ইমান বলে শক্ত আছে এ মুসলমান বন্ধুরা ইমান কি জিনিস জানেন أيزي موسى نبي رأموله موسى لا إله إلا الله موسى كليم الله لا إله إلا الله عيسى روح الله لا إله إلا الله نوح نذير الله لا إله إلا الله إبراهيم خليل الله لا إله إلا الله إسماعيل زبيب الله أمن كرهك نبي كلمر دوابد موسى نبيه كلمر دوابد تزيع ফেরাউনের কবলে পড়িয়া ওই ফেরাউন ছিল বড় কুখ্যাত ফেরাউন ছিল বড় খারাপ ফেরাউন ছিল মুসলমান নিকৃষ্ট মুসানবী কালিমার দাওয়াত দিতে যাইয়া যখন কালিমার দাওয়াত দেয় আল্লাহ ও পয়গম্বর তোমারে বড় ভালোবাসি তোমারে বড় মহাব্বত করি রাগী পয়গম্বর সুবাহন আল্লাহ জোরে কন কিন্তু আল্লাহর বড় মহাব্বতের পয়গাম্বর

রব্বুকুমুল আলা আমি সবচেয়ে বড় খোদা দাবিদার দাবি করে কিন্তু রাতের বেলা একা পাহাড়ের চূড়ার মধ্যে গিয়া পাওগুলো উপরের দিকে দিয়া আল্লাহর দরবারে কান্দার কয় আল্লাহ তোমার ক্ষমতা দিয়ে আমি বাপ দেহাই সুবহানাল্লাহ জোরে কর আল্লাহ তোমার ক্ষমতা দিয়ে আমি অনেক কিছু করি আল্লাহ আমি আখেরাত চাই না দুনিয়াটা আমারে দাও আল্লাহ আমি যা কইতা আজনো হয়ে যায় আল্লাহ কদি আখেরাত নিবি না দুনিয়া নিবি অল লা আখেরাত তো খহি উলা কিন্তু আমরা কই দুনিয়া থেকে আখেরাত বালু আর ফেরাউন কয় আখেরাতের থেকে দুনিয়াটাই ডাই বালা এমু সলমান বাইরে পাইছে হ পাইছে যেটা সাইডা এ কিন্তু আমরা চাই পরকাল আমরা কি চাই আমরা চাই পরকাল তো ফেরাউন মুসলমান পাহাড়ের চূড়ার মধ্যে গিয়ে কান্না করার বলে আল্লাহ তুমি আমার দুনিয়া দিয়ে দাও আল্লাহ আমি যা কই তা আজ না হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়া চাইলে আমি দুনিয়া দেই আখেরাত চাইলে আমি আখেরাত দেই এখন ফেরাউন কয় আল্লাহ আমার এমন পাওয়ার দাও আমার শরীরের মধ্যে যেন কোনো রোগ বালাই না আসে সাড়ে চারশো বছরের ভিতরে ফেরাউনে ঠান্ডাও লাগে নাই সাড়ে চারশো বছরের ভিতরে ঠান্ডা লাগে নাই নীল দরিয়ার পানির সামনে গিয়ে কইলে জোয়ার বাটা হয় ফেরাউনের কথায় বাটা হয় ফেরাউনের কথায় জোয়ার হয় দুনিয়া পায়ে গেছি এখন মুসা আলাই হিসালাম কালমার দাওয়াত নিয়ে গেছে আর জায়গা পাইছিল না কালমার দাওয়াত দিতা আমার কাছে আইস তুমি বড় যাদুকর তোমার মোকাবেলা করব মুসা আলাইহিস হিসালাম ডাক দেয় কাল্লাই ডাকি কয় কয় তুমি চ্যালেঞ্জ গ্রহণ করো শুভ হান তুমি চ্যালেঞ্জ গ্রহণ করো তো پیغمبر موسی আলাইহিস সালাম বলে ফেরাউন তোমার সঙ্গে আমি পাল্লা দিব আমার সাথে আছে আমার আল্লাহ আমি দিব তোমার সাথে পাল্লা কি করবা বলো কি করবা বলো তুমি বড় জাদুকর জাদু কর দিয়া তোমার মোকাবেলা করা হবে অমুক দিন অমুক তারিখে অমুক ময়দানে তোমার লগে জাদুবিদ্যা হবে ফেরাউন হাজার জাদুকর বাড়া করে আনছে কয় হাজার হাজার ফেরাউন জাদুকর বাড়া করে আনছে দিক দিয়ে موسی কয়জন মুসানাল সব সঙ্গে আছেন কে বলেন আছে কে এখন তো মুসলমান বাইরা জয় জয়াকার হেরা হেরা ওই কি ফেরাউনের বাহিনী আর কেউ নাই না তো মুসলমান চতুর্দিকে গ্যালারির মধ্যে বসা বড় চেয়ারি ফেরাউন বসা সাইড পাড়ে ওনার উজিন নাজিররা বসা সবাই গিয়া হাজির জাদু কররা রশি লయ్యా ময়দানে নামছে দিয়া সাপ বানাবে ডর দেহাইব। কিন্তু আল্লাহ ডাক দিয়ে চিন্তার কোন কারণ নাই ফেরাউনের সঙ্গে সত্তর হাজার আমি তোমার সঙ্গে একজন চিন্তার কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই অসুবিধা নাই সবাই গিয়ে হাজির টাইম ওভার হয়ে যায় মুসা যায় না মুসা আলিহিস আল্লাহ ডাক দিয়া কয় তোমার একটা লাঠি দেওয়া হয়েছিল জান্নাতি লাঠি ওই লাঠিটা হাতের মধ্যে লইয়া তুমি ফেরাউনের সামনে যাও কয় এই ছোট্ট লাঠি দিয়ে আমার কি হবে রে আল্লাহ আমি কয়টা সাপ মারবার পারুম আমার আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে লাঠির মধ্যে তো আমি আসি সবাই হান্লা জোর এখন ময়দানের মধ্যে গিয়া হাজির বাবা জেরা রে সত্তর হাজার জাদুকর মুসানবীর সামনে ডাক দেখ পয়গম্বর তুমি আগে জাদু দেখাইবা না আমরা আগে দেখাম সম্মান করছে সব হানলা জাদু তুমি আগে দেখাইব না আমরা আগে দেখাম পয়গম্বর ডাক দিয়া কয় তোমরাই আগে দেখো আমি পরে তোমরা আগে দেখাও যখন এরা সত্তর হাজার রশি মাঠের মধ্যে ছেড়ে দিয়েছি সবগুলো রশি জাদুর বিদ্যায় সাপ হইয়া ফনা তুলিয়া পয়গম্বরের দিকে আসতেছে ভিন্ন ভিন্ন রওয়ায়াত আছে সাপের কথা এ মুসলমান রশি কা সাপগুলো পয়গম্বরের দিকে হাঁ করিয়া করিয়া আসতেছে খাবার লাইগে। পয়গম্বর ডর পায় গেছে ভয় পায় গেছে আল্লাহ বলেন লা এ পয়গম্বর ভয় পাও না চিন্তা করিও না আমি আল্লাহ তোমার সাথে আসি ভয়ে বর কোনো কারণ নাই কয় আল্লাহ ডাক দিয়া কয়ে মূস তোমার হাতের লাঠি ছেড়ে দাও আল্লাহ লাঠি দিয়া কি হইব দেখো না পয়গম্বর আল্লাহর হুকুম পাইয়া লাঠি যখন ময়দানে ফেলাইছি থানবী রহমতুল্লাহ আলাই বলেন ওই লাঠি মার্ক সাপ জমিনে পইরা দুইটা ঠোঁট হইছে একটা ঠোঁট জমিনে আরেকটা ঠোঁট আসমানে ওই লাঠি মার্কা সাপের একটা টোট জমিনে একটা টোর আসমানে এখনো যখন ভিতর থেকে একটা টান দিছে বাবা মুহূর্তের মধ্যে গো রশি সবগুলো সাপ লাঠি মার্কা সাপের পেটের ভিতরে ডুইকে গেছে এখন ফেরা একটা দৌড় মারছে এমন দৌড়ান দৌড়াইছে চল্লিশ দিন পর্যন্ত বাথরুম বন্ধ হয় নাই আল্লাহ আকবর কইতে না আমার আল্লাহ ডাক দিয়া কয় ধরি তো ধরি না আমি আল্লাহ ধরলে সারি না আমি আল্লাহর দরা বড় শক্ত এ মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় ইমানদারের বড় দাম পয়গম্বর মুসা কালিমার দাওয়াত দে এই কালমার দাওয়াত পাই একজন মহিলা কালমা পরে মুসলমান হয়ে গেল ওই মহিলার নাম হলো মা শেতা ও মুসলমান তফসিরে মাঝারির মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ পানিবতী রহমাতুল্লাহ আলাই বলেন ওই নারীর নাম হলো মা শেতা স্বামীর নাম হলো হিসকিল তার দুইটা বাচ্চা একটা বাচ্চা দুধ পান করে আর একটা বাচ্চা হাঁটতে পারে ওই মহিলা মুসা আলি ইসলামের কালমা পরে মুসলমান হয়ে গেল এখন প্রকাশ করতে পারে না ফেরাউন পিটায় মারে জেলের মধ্যে দুনিয়া করে ফাঁসির কাস্টে জুলাইয়া দেয় গোপনে গোপনে মাসে তাই আল্লাহ আল্লাহ জিকির করে কিন্তু মাসে তার একটা ডিউটি ছিল বিউটিশিয়ান ছিল ফেরাউনের মেয়ে ফেরাউনের মেয়ে এবং ফেরাউনের বিবি আসিয়া ওই ফেরাউনের গড়ে যাইয়া এই বিউটিশিয়ান মহিলা মাসে এদের চুলগুলো আশ্রয় দেয় শরীর পরিচর্যা করে এ মুসলমান ডিউটি ওই ঘরের মধ্যেই করে যেই ঘরের রাজা মুসলমান নিজের কথা দাবি করে ওই ঘরে ডিউটি করে আল্লাহর কি খেলা তাকাইয়া দেখেন ভালো করে শোনেন আল্লাহর কি মর্জি গো ওই মাসে তা যখন মাতা আশ্রয়তে গেছে চুলাত্রে আশ্রয়তে গেছে মাসে ফেরাউনের মেয়ের হঠাৎ করিয়া হাতের থেকে চিরুনি খসিয়া জমিনে পড়ে গেছি জমিনে পড়ার সাথে সাথে আল্লাহর নাম নিয়া চিরনি হাতে নিসি ফেরাউনের মেয়ে ডাক কয় কার নাম হাতে আমি আমার আল্লাহর নাম কয় তোমার আল্লাহ কে আমার বাবার আল্লাহ মানো নাকি মাসে তাই ডাক দেয়া কয় মানুষ কোনো দিন মানুষের খোদা হইতে পারে না মানুষ কোনো দিন মানুষের খোদা হইতে পারে না প্রজার খোদা রাজা হইতে পারে না নেতা নেতার মুসলমান ভাইরা রাজারা প্রজা আছে কর্মী আছে কর্মীর খোদা নেতায় হইতে পারে না মানুষ কোনো মানুষের খোদা হইতে পারে না এইবার মাসে তারে তুমি কারে খোদা মান ওই মাসে তার ডাক ক। জীবন্ত একটা ওই জীবন যদি হাজার জীবন হইতো আল্লাহর জন্য দিয়ে দিতাম জীবন তো একটা ওই আল্লাহর কাছে গেলে জীবন গেলে জীবন পাওয়া যাবে ইমান গেলে কোনোদিন ইমান পাওয়া যাবে না জীবন গেলে জীবন পাওয়া যাবে ইমান গেলে ইমান পাওয়া যাবে না মাসে তো ডাক দিয়ে গে ফেরাউনের মেরে আমি আল্লাহরে মানি যেই আল্লাহ মুসার নবী নবীর আল্লাহ যেই জন আমার আল্লাহ সেই জ আমি এক আল্লাহতে বিশ্বাসী আমার আল্লাহ লা ইসা কালিমুল্লা ফেরাউনের মেয়ে একটা দার্সি গ রাজদরবারে চলে গেছে রাজদরবারে যাইয়া ফেরা উনকে দেখে বাবা গ সর্বনাশ হয়ে গেছে কয় কি সর্বনাশ কয় গরের মেয়েটা যেই মেয়েটা আমাদের পরিচর্যা করে চুল আশ্রয় দেয় আব্বা গোসল করাইয়া দে আব্বা আমাদের ঘরের কাজকর্ম করিয়া দেয় ওই মহিলা মা সে তা কালমা পরে মুসলমান হয়ে গেছি কয় তাই নাকি কয় হা আমার ঘরের ভিতরে আগুন লাগছে আগুন নিবাইতেই হবে ফেরাউন একটা বাহিনী পাঠায় দিয়েছে যাও যাও তাড়াতাড়ি করিয়া যাও তারিকে বুঝাও আমার ঘরের ভিতরে মুসার কালমা থাকবে তা হইতে পারে না আমার ঘরে মুসারে কালমা চলতে পারে না তাইলে আমার শক্তি থাই লাভ হলো কি আর আমার ঘরের থেকে যদি কালমার আওয়াজ চালু হয় আমার রাজ্যের মানুষগুলো তো আমার কথা মানবে না আমার সম্মান দিবে না তাড়াতাড়ি তারে ধর ফেরাউনের বাহিনী মা সেতার কাছে আইসা ডাক দেয়া কয় মা সে তারি ও মা সেতা খবর পাইলাম তুমি নাকি কালমা পরে মুসলমান হয়ে গেছো মুসলমান হয়ে গেছে এখন বলো কি করতে হবে বলো ওই মুহূর্তে মা সেটা ডাক দিয়া কয় আমার জীবন যাইতে পারে গো ইমান দিতে দিব না আমি ইমান যাইতে দিব না ইমানটা মজবুত হইয়া দিলে বসে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো মাবুত আল্লাহ সারা দিলের ভিতরে বসায় বলাইছে ইমান নিতে পারে নাই আমরা তো মাঝে মাঝে মুসলমান টাকার সামনে ইমান বিক্রি করে ফালাই ক্ষমতাধর মানুষের সামনে ইমান বিক্রি করে দেই গ্রামীণ ব্যাংকে আমাদের ইমান বিক্রি হয়ে যায় ঠিক কিনা জোরে কর হ্যাঁ মুসলমান এদের ইমান বড় শক্ত ইমান মুসলমান ইমান বড় কঠিন ইমান ওই মা সেটা কয় জীবন গেলে জীবন পাওয়া যাবে ইমান গেলে ইমান পাওয়া যাবে না এখন মা সে তার হুমকি দেয় দমকি দেয় বুঝায় কিন্তু সে বুঝ মানে না যেমনি বুঝায় সে কয় না আমি পারবো না আমি এক আল্লাহর ওপরে বিশ্বাস করে পালাইছি আল্লাহ আমার সাথে আসেন আল্লাহ পাক আমার সব দেখেন আমি কাল মা সারতে পারবো না এই বন্ধুরা রে پیغمبر موسی আলাইহিস সালামের কালমাটা এত মুসলমান মজবুত হয়ে তার দিলের ভিতরে বসে গেছে এখন যতই বুঝায় কিন্তু মহিলায় বুঝ মানে না ফেরাউনের বাঘিনী ডাক দিয়া কয় আরে লটকাইয়া রাখো হাতগুলো বন্ধা রাখো দেহটা ঝুলাইয়া রাখো তারে শাস্তি দাও কিন্তু মুসলমান বাইরা শাস্তির উপরে শাস্তি চলতেছে কিন্তু এক আল্লাতে বিশ্বাসী মা সে কয় মারতে পারবা কাটতে পারবা ইমান নিতে পারবা না এখন বলতেছে একটা কাজ করো মায়েরা সন্তানরে বেশি মহাব্বত করে ভালোবাসে সন্তানরে বেশি আদর করে মোহাব্বত করে আব্বার থেকে মা সন্তানরে বেশি মহাব্বত করে ঠিক কেনাজরে কন মা সন্তানকে বেশি মায়া করি দেখবেন রাতের বেলা সন্তান মার সঙ্গে ঘুমাইতে গেছে ছোট বাচ্চা ডান দিকে পেশাব করে দিছি মা টান দিয়ে আবার বাম দিকে লাই বাম দিকে পেশাব করে দেয় মা একটু পরে পরে হাত নাড়ায় নাড়ায় দেখে কোন জায়গার মধ্যে পেশাব আসি যেমন দেখা যায় বাচ্চাটা পেশাব করে কাঁথা বালিশ বিজয় পালাইসি মুসলমান আমার দেখা যায় মায়ের যেই জায়গাটা জায়গাটা ওই শুকনা জায়গা ওখানে নিজে না শুইয়া বাচ্চাটারে শুকনা জায়গায় শোয়া মা বিজে জায়গার মধ্যে গিয়া শোয় তারপরও সন্তানকে মা ফালাইয়া দেয় না সন্তানকে মা এত ভালোবাসে ঠিক কিনা জোরে গণ এখন রাতের বেলা আপনি সন্তান নিয়ে ঘুমাইছেন বিবিও ঘুমাইছে হঠাৎ করে ছোট্ট বাচ্চার পায়খানার ব্যাগ ধরছে ওই বাচ্চা ডাক দেখ আব্বা হাকমু কই হাকবি নাকি কয় হা একবার দুইবার তিনবার বলার পরে কয় যা বাইরে যা কিন্তু মুসলমান ছেলেটা বাইরে হইতে পারে না ভয় লাগে আব্বা মুসলমান শুয়া শুয়া কয় দরওয়াজা খুলিয়া দিলাম তুই যা গিয়া পায়খানা কর হাঁকা কর এখন ছেলেটা গিয়া পায়খানা করে আব্বা কয় আমি তোর দিকে তাকাইয়া রইছি দরাইস না কিন্তু মা ডাক দিয়া কয় আমি জানলা দিয়া চাইতে পারবো না মা নিজ হাতে সন্তানকে বাহিরে নিয়া কিনা রায় দাঁড়ায়া থাকে আর সন্তান পায়খানা করে হাগু করে ঠিক কিনা জোরে কন এখন সন্তান বইসা রইছে দশ মিনিট যায় কি শেষ হয় নাই কয় না আর কতক্ষণ লাগবে কই পনেরো মিনিট জায়গা বাচ্চার পায়খানা সে হয় না মা তারপর কিন্তু সরে না কেন মা বাচ্চারে বড় আদর করে ঠিক না জোরে অনেক সময় নিজে না খাইয়ে বাচ্চাটারে মায়ে খাওয়াই দেয় তুই আমার খানা খাইয়া ভালো আমি খামুন আমি পরে খাম এর বন্ধু এখন ফেরাউন ডাক দিয়া কয় মা সে তার একটা শিশু বাচ্চা আছে দুধের বাচ্চা আছে সাইজ করা আগে তারপরে দেখবি মা সেতা এমনি এমনি কাবু হয়ে যাবে কিন্তু কাবু হওয়ার নারী নয় কাবু হওয়ার মহিলা নয় মা সেতা এ মুসলমান ওই ফেরাউনের বাঘিনী বিশাল বড় মুসলমান গর্ত করিয়া ওই গর্তের মধ্যে মুসলমান লাকড়ি দিয়া কেরাসিন তৈল দিয়া আগুন দরাইয়া দিয়া বিরাট বড় মুসলমান বিরাট বড় ডেক্সি একটা বসায়া এই ডেকসির ভিতরে তুলগুলো সারিয়া দিয়া নিজ দিয়ে আগুন জ্বালাইয়া দিছি যখন তুলগুলো টক বক টক করে ফুটা শুরু করে দিছে ফেরাউন তার বাঘিনী মাসে তার হাত পাওগুলো বাঁধিয়া বাচ্চা সহকারে লইয়া ডেগের সামনে গিয়ে হাজির হয়ে গেছে ডেগের পাশে যাওয়া যায় না এত গরম আর মুসলমান তোলগুলো টক বোক টক বোর করে ফুটতেছি মাসে তারা বাকিনি ডাক দিয়া কয়ে মাসে তারা এখনো সময় আসি এই দেখতেছো গরম তৈল তোমাদের জন্য এটার বসানো হয়েছে এখন অসুযোগ আছে রে মাসে তা এখন অসুযোগ আছে ফেরা রে খোদা বলিয়া মাইনা নাও আর না হয় তুমি সহ তোমার দুইটা বাচ্চারে এই গরম তৈলের মধ্যে ফালাইয়া কুইজি বাজা পিঠার মতন তোমাদেরকে একবারে বাজা করে ফালানো হবে মাসে তাই ডাক দিয়া কয় গরম তৈলের গরম তৈলের বাপ দেখায়ও না ভয় দেখায়ও না ডর দেখায়ও না আমি ইমান দিতে পারবো না জীবন দিতে পারবো অনেকবার বোঝাইবার পরেও যখন মা সে বুঝ মানে না দুধের বাচ্চাটা টান দিয়া মায়ের কাছ থেকে জল্লা দেরা ফেরাউনের বাহিনীরা নিয়া দইরা ডাক দিয়া কই মাসি তারি এখনো সুযোগ আছি গরম তৈলের মধ্যে তোমার মেয়েটা ফলাই দিলাম কিন্তু মা সে তা অটল অবিচল আমার রব আল্লাহ আল্লাহরে মানসি ফেরাউনের বাহিনী যখন দেখলো মাসে তারা দমানো যায় না আটকানো যায় না এইবার দুধের বাচ্চাটার মায়ের সামনে টান দিয়ে গো ফিকা দিয়া গরম তৈলের ভিতরে ফলে দিস গরম তৈলের মধ্যে শিশু বাচ্চা ভালাইছে গো বাচ্চাটা একবার নিচে যায় আবার উপরের দিকে উঠে তৈলের সঙ্গে সঙ্গে জোশের সঙ্গে সঙ্গে বাচ্চাটা একবার নিচে আবার উপরে উঠে মা দাঁড়াই আল্লাহ শুরু করে দিছি আহারে আল্লাহ আমারে সবুর করার মতন ক্ষমতা দাও আল্লাহ আমি যেন সবুর করতে পারি আল্লাহ তুমি সেই ক্ষমতাটা আমারে দাও মা যখন চোখের পানি ফলাইছে গো বাচ্চাটা গরম তৈলের ভিতর থেকে ডাক দিয়া কয় গ। শিশু বাচ্চার জবান আল্লাহ খুলে দিছে বাচ্চা খুলের ভিতর থেকে ডাক দেয় কমাগু তুমি লাফাইও না কাদিও না তোমার চর্ম চোখ দিয়ে তুমি দেখতেছ গরম তুল আমি ভিতরে আইসা দেখি গো মা আমার মালিক আল্লাহ তুল ডারে আমার জন্য ফুলের বাগান বানাইয়া দিছি মা দেখতে দেখা যায় গরম তুল কিন্তু ভিতরটা ভিতরটা রে মা ফুলের বাগান হয়ে গেছে এমা ইমানের বড় দাম ইমানের বড় দাম মাগো টেনশন করার কোনো দরকার নাই চিন্তা করিও না ফেরাউনের বাহিনী তো বুঝতে পারে না দ্বিতীয় মা এটারও শেষ করিয়া দিল এইবার মা সে তার পালা মা সে তাই ডাক দেয়া কয় তোমাদের অস্ত্র আছে ক্ষমতা আসি আমি তোমাদের হাত থেকে বাঁচতে পারব না তবে শেষ মুহূর্তে একটা দরখাস্ত করে যাই দরখাস্তটা হইল তোমরা আমার দুই মেয়েকে শেষ করে দিলা আমারও শেষ করিয়া দিবা তবে একটা কাজ করিও আমার দুইটা মেয়ের হাড্ডি আর আমার হাড্ডিগুলো একসঙ্গে করিয়া তোমরা একটু মাটির নিচে দাফন করিয়া দিও এই শেষ দরখাস্ত আর কোনো দরখাস্ত নাই এখন দেখা গেল দুইটা মেয়ে সহকারে ওই মা মাস ফেরাউনের জালেম বাহিনীরা শেষ করিয়া দিল কথা অনুযায়ী মাটির মধ্যে তিনটা লাশের হাড়ডিগুলো দাফন করে দিছে আপনার সমস্যা হইতেছেন আবার সমস্যা হয় আপনার কাজটা সমস্যা হইল বাসা দাঙ্গা কাজটা আছেন দিয়ে এখন মুসলমান বাবা আমার ওই তিনটা বাচ্চার হাড্ডিগুলো যখন দাফন করা হইছে আপনার আমার নবী যখন আমার মালিক আল্লাহ

আমার নাকের মধ্যে জান্নাতের গ্যারান লাগতেছে মা ওই যে তিনটা দুইটা আর মায়ের দাফন করা হয়েছিল আমার নবী মেয়ার পথে ছিল ওই কবর সুবাহ আমার নবী ডাক দিয়া কয় জিব্রাইল রে আমার নাকের মধ্যে জান্নাতের গেরান লাগতেছে রে জিব্রাইল জান্নাত কি কাছাকাছি আইসে গেছে নাকি জিব্রাইল ডাক দিয়া কয় না না। জাল্লা দেখুন বহু ধূর বহুধূর আমরা যাইতেসি বাইতুল মাক্তাসের দিকে কয় আমার নাকের মধ্যে জালনাতের গ্যারান লাগে আমার আল্লাহ জানায় দিয়ে সেন জিব রাইল আমার বন্ধুর বইলা দাও মুসা পায়গম্বরের জমানার একজন নারে দুইটা বাচ্চা লইয়া এই খবরও ঘুমাইসি আমি আল্লাহ কে পর্যন্ত কবর থেকে জান্নাতের খুশবু বাইর করতে থাকবো এরা ইমানদার এর আমত্তাকে এই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা কালমাওয়ালা যারা ইমানওয়ালা এক আল্লাতে বিশ্বাসী আমন্ত বিল্লাহি ও মালাইকা দিহি ও কুতুবিহি ও রসুলিহি ওলিয়ল আখিরি ওল কদরি খৈরিহি ও সারিহি মিনাল্লাহি তাল বাসি বাদল মউত আমরা ইমান আনসি আল্লাহর ওপরে ফেরেস্তদের ওপরে আসমানি কিতাবের ওপরে পয়গম্বরদের ওপরে ফেরেস্তাদের ওপরে পয়গম্বরদের ওপরে পরকালের ওপরে আল্লাপাক আমাদেরকে আবার উঠাইবেন হাসুরের ময়দানে বাদল আল্লাহ পাক রব্বুল আলমিন মরণের পরে আবার আমাদেরকে কবর থেকে উঠাবেন উঠাইয়া পাক রব্বুল আলমিন হাসুরের ময়দান কায়েম করবেন ওইখানে আপনার আমার বিচার হবে আপনি আর আমি ভালো মন্দ যা কিছু করলাম ওখানে বিচার হবে ভালো করলে ভালো ফল পাবো ভালো আমল করলে ডাইন হাতে আমল নামাজবি আর খারাপ কাজ করলে বাম হাতে আমল নামাজবি ওই দিন বান্দাগুলো তাকায় তাকায় বলবে যাদের আমল নামা বাম হাতে আসবে এরা বলবে কি করলাম রে কি করলাম রে কি করলাম সোনার যৌবন হেলায় খেলায় খোয়াইলা তারে না রে কইরা কইরা জীবন কাটাইলাম আমরা সবাই জান্নাতে রি রাস্তা হারাইলাম আফসোস করার আগে আফসোস করেন হিসাব দেওয়ার আগে নিজের হিসাবটা একটু মিলে যান এজন্য মুসলমান বাবা জিরা আমার ভয় করবেন কারে আসমানের মালিক জমিনের মালিক জান্নাতের মালিক জাহান্নামের মালিক কি একটু খেয়াল করেন আসমান যেমন বড় জমিন যেমন বড় এদিকে তাকে একটু খেয়াল করেন আমরা হাতিল লেদা দিই খাওয়া হাতিটা কত বড় ঠিক কিনা জোরে কর কিন্তু আল্লাহকে আসমান দিইখা জমিন দইখা আমার এক গণতে পারো না আমি আল্লাহ কত বড়ো এই জন্য আল্লাহ পাক বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাতেরা যখন জান্নাতে যাবে জান্নাতে সবাই যাবে না কারা যাবে আল্লাহ বলেন যারা আল্লাহকে ভয় করি আল্লাহ বলেন এদেরই কোনো ভয় নাই এদের কোনো চিন্তা নাই আয়া আনু ওয়া কানু মুসলিমিন যারা মুসলমানেদের কোনো ভয় নাই ও কানু মোত্তাকিন আল্লাহ বলেন যারা মোত্তাকে এদের কোনো ভয় নাই আমরা আল্লাহওয়ালা হইয়া মোত্তাকি হয়ে কবরে যাওয়ার জন্য কারা কারা রেডি আছি নারায় তাকবীর নারায় তাকবীর আল্লাহ কবুল করুক জোরে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন তাইলে এক নম্বরে ইমান কি ইমানটা মজবুত করবেন ইমানদার কারা আল্লাহপাক বলেন ইন্নামাল মিনুন আল্লাহজিনা ইজাজুগিরাল লহ হু অ দিলাত কলো বঘুং তারা মুত্তগীতারা আল্লাহ বলা তারা আজান শোনার পর আল্লার খবর পাওয়ার পর ওয়াজ মাবিল হবে আলে মোলাম আসবে মসজিদে আজান হবে নামাজ হবে খবর পাইছেন কিন্তু দিল নড়াচড়া করে না মাইট্টা হাবের মতন কোন সাপ মাইট্টা সাপ দেখবেন মুসলমান অনেকে বিন বাজায় বাজা বাসি বাজায় গর্তের থেকে কেউ উঠায় সাপ বাইর করে কিন্তু অনেক সময় বাসি বাজাইতে 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 অবস্থা টাইড হয়ে গেছে সাপ তো বাইর হয় না ভিতরে সায়া দেহ মাইটটা সাপ সাপ মাইটটা সাপ হওয়ার কারণে বিন বাজাইলো বাইর হয় না আর আমাদের ইমানটা এমন দুর্বল হইছে গো আজান শোনার পর নড়াচড়া করে না ইন্নামাল মিনুন আল্লাহ জিনাইজা জুকির আল্লাহ অজিলাত কোলো বহুম তারাই ইমানদার আল্লাহর নাম শোনার পরে যাদের দিলটা কাপুনি শুরু হয়ে যায় আল্লাহর গড়ে যাওয়া লাগবে পরকাল আমার সামনে আসি আল্লাহ পাকরব্বুল আলামিন বলেন যদি নরাসারা না করে ইমান দুর্বল ইমান বাড়াই বা খাইয়া মেডিসিন খাইয়া মেডিসিন কি যা দাত হুম তোমরা ইমান বাড়াইতে চাও আল্লাহ বলেন তোমরা বেশি 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 করে কোরআন তেলাবাদ করে কোরআন শরীফ পর কোরআন শরীফ পড়লে তোমাদের ইমানটা বাড়িয়া যাবে কোরআন শরীফ পড়লে ইমান বাড়ে জিকির করলে ইমান বাড়ে লা ইলাহা ইল্লাল্লাহ নামাজ ওয়ালা জিকির হওয়া লাগবে হালাল খানা খানে ওয়ালা জিকির হওয়া লাগবে হালাল খানা খাইয়া জিকির করলে ওই জিকির কাজে লাগবে খাবারটা হালাল হইতে হবে সোদ যা পাই সব মিলায় খাইয়া লাই সব মিলায় খাইয়া বলাইতেছি না 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 একটু ব্রেক করেন একটু ব্রেক দিয়া হালাল খানাটারে হালাল বানায় খান হালাল খানা খান সদের টাকা ঘুষের টাকা চিন্তের টাকা জমিন চাষ করতে গিয়া জমিন কাটতে কাটতে আরেকবার খেতে ঢুকে গেছেন গা বাই দিয়ে গেছে বিঘা হয়ে গেছে গা সারে বিঘা ওই আইল কাটতে কাটতে আরেকবার খেতে ঢুকে গেছেন গা এই খানা না খাইতেছেন এইখান থেকে আর দান লাগাইয়া দান সাইল বানায় খাইতেছেন এই খানা হারাম খানা কি হারাম ক্ষেত চাষ করতে গিয়া ঘরে খানা খাইবেন আপনার ছেলে গিয়া ডাক দিছে আব্বা খানা খাইয়া যান কয় তোর মায় কি রান্ধছে কয় আব্বা হুটকির বর্তা বানাইছে আর ডাইল কয় হুটকির বর্তার ভিতরে ইয়াটা দিস নিশ পাতাটা ধন্য পাতাটা কে আব্বা নায়িকা পাশে গিয়া দেহে আরেকবারের ক্ষেত্রের মধ্যে ধন্য পাতা এই বেড়ায় ফ্যাশাব করার বান্ধবীরা ধন্য পাতা কেউ লই নাই নাইও কথা নাই হাসে আইনায় হুটকির লগে মিলাই খাইয়া লাইসে আপনার বাড়ি শিমুলিয়া বাস স্ট্যান্ড হাতির দিয়া আপনি শিবপুরের থেকে বাসে উঠিয়া এই নামবেন হাতির দিয়া বাস স্ট্যান্ড নামবেন মাঝখানে আবার পরে ওই যে হেল্পার ভাইসাব টেহাটা দেন আপনি শোক রাঙ্গায় বেটা রাস্তা দাও আম গোটা রাস্তাটা আমি স্ট্যান্ড গেলাম আমগো টেহাবার কে বেটা মাংনা নিয়ে কুলফাস আবার টেহাটা কে দমক দিয়া শোক রাঙ্গে গাড়িতে নেমে গেছেন দশটা ভাড়ানা দিয়া এখন হাসুরের ময়দানে আপনি যখন জান্নাতে যাইবেন আল্লাহ সাইয়া দেহে আমরা আমলনামার মধ্যে নামাজও আছে রোজাও আছে জিকিরও আছে কোরআন শরীফ আছে দান সৎকা আছে আবার যে কুরবানির হাটে গিয়ে বড় গরু গরু কুরবানি দিয়েছিলেন এটার গোস্ত খাইছিলেন আল্লাহকে কিরে কুরবানি দিয়েছিলি আল্লাহ দিয়েছিলাম আরো বড় চাইছিলাম ভাই তা তো মিলাই মিলাই সব যখন রেডি জান্নাতে আপনি যাইবেন গা হঠাৎ করে একবার সামনে খারে এক আল্লাহ একটু বুজা ভরা মর্ষে আল্লাহ আছে কয় কি কয় দশটা টেহা কয়টেও কথা কই না কয় টেকা দশটা টেকা আর এক এক আল্লাহ হজের কোন ভাতাটা ধন্য আরেক আর এক বড় এক আল্লাহ মূলাটা আর এক বড় মূলা এক আল্লাহ আমার ডাব ডাকাইছিল চুরি করে হে আর এক এক আল্লাহ আমার সাগর কলার কাছে থেকে সাগর কলা লইয়াছিল অভাব নাই আরেক বেটায় বুট বেছে সেই বেটার বুট খাই আবার কাঁচা বাদামা গাইছে ঠিক কিনা জোরে কর এগুলি সব খাইয়া কবরে গেছে আল্লাহ কয় কিরে তোরে জান্নাত দিমু কেমনে এই বেটা দশটা লেগে তোরা দৌড়ছে আরেক বেটা ধন্যবাদ আরেক বডায় কলা আরেক বেটায় ঢাম আরেক বেটায় সোনা বুট কেমনে কি করতাম এখন সবাই যখন সামনে খারাইছে হারাইছে হাত দিয়ে দেয়া টেকা নাই এখন জান্নাতে কেমনে যাইতু এই বেটায় তো খারাই রয়েছে আল্লাহ কয় কী করবি কর ক আল্লাহ কেমন যা ও জানা খারাই সামনে গো সরাও একটু সরাই তারতাম না টেহা দিয়া যা কি দিয়ে যা টেকা দিয়া যাও এখন টেকা দেবো কত্যিকা ক তাইলে আমগ তোমার আমল নামাজ থেকে আমগ ফরজ নামাজ যেগুলো কবুল হয়েছে এগুলো দিয়া যাও তখন এই বেডায় খারায় কইব বেডা তুই কি জান শীতের রাত্রে নামাজ আমার যে কষ্ট হয়েছে অজু করে ঠান্ডা বানিয়ে দিয়া তুই কি জান বেটা আল্লাহ কয় যতক্ষণ পর্যন্ত বান্দায় বান্দার হক না মাপ দিব আমি আল্লাহর কাছে তার মাপ নাই এজনে জন্য বুঝা শূন্য ভালো করিয়া পিছনে এমন খাইয়া তাহেন গে দেহেন আসে নি বেটায় মাপ সাইন গা গিয়া দেহা দিয়ে এন গিয়া আর না হইলে সেহারা সুরত তো একবার আল্লাহ অলির মতন দেহা যায় ভিতরে তলদা সদা টেয়া লাগায় খাই আসেনি এমন নাই আছে তো আল্লাহ যেন আমগাও সহি বুঝদান করে জোরে কোন আমিন আর একটু জোরে আওয়াজ করে কোন আমিন

কুল্লি লা ইল্লা সবাই বসেন দোয়া হবে এখন সবাই বসেন সবাই বসে বলেন দোয়া হবে যারা রোমালা দিতেছেন রোমালা একটু দেন এখন দোয়া হবে আমার মায়েরা যারা আছেন আপনারা বসে যান দোয়া করেন আল্লাহর কাছে পাক যেন আজকের মাহফিলটা কবুল করেন ফোরকানিয়া মাদ্রাসা চালু করবে আল্লাহ পাক যেন চালু করে দেয় اللهم ايه 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 أستغفر الله ربي من كل ذنب وأتوب الي لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদ كما বারকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ অনেক বাই দোয়া চাইছেন আমরা সকলে দোয়া করব বাসাবতী সাহেব অসুস্থ দোয়া চাইছেন কামাল ভাই না আরেকজন أنواع رباية دعاة حيث أنه لنا أبانا دعاة حيث أنه يكون دعاة وإن شاء دعا الله أمر شباب بوشي الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه اجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وكنا عذاب النار ইয়া উঁয়ালাল ওয়ালিনাল আখিরি ইয়া জাল কুয়া তিল মাতিন ফেলিয়ান দিওরে মালিক ফেলিয় না দিও গুণ গুনাযত করেছি মোরা সমা তুমি করিও বেগুনা পাঠাইশ্বরে মালিক গুনা নিয়ে যাব কবরে হাসরে তোমায় কেমনে মুখ দেখাব চামড়া ঢিলা দাড়ি পাক আল্লাহ পাক যাদের চুল আল্লাহ তাদের ক্ষমা কর জীবনের সব ভুল অমাবু তাকায় দেখুন জুমাবার রাতে তোমার কতগুলো আসে কিন যা কিরিন পাগল প্রেমিক বান্দাবান্দীরা আল্লাহ যাদের দাঁড়িগুলো পেকে গেছে চামড়া ডিলা হয়ে গেছে এই মুরব্বীগুলো লইয়া আরে মালিক আমার টক নজুয়ান ভাইদেরকে নিয়া আলেমাদেরকে সাথে লইয়া মাদ্রাসা আজিস্তলাবাদেরকে সাথে নিয়ে রে মালিক আল্লাহ হায়াতের জীবনে যত গুনা করছি রে বালি অপরাধের বেশি তোমার দরবারে হাতগুলো বাড়াইয়া দিলাম আল্লাহ মাথা থেকে নিয়ে পা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গের বিনিময়ে কত গুণা করে রে মালি এ আল্লাহ জুমা আবার রাতে দোয়া কবুলের রাত আল্লাহ মেহরবানি করে আমাদের জিন্দিগির গুনাগুলো মাফ করে দাও আল্লাহ তুমি আমাদেরকে মাসুম বেগুনা নিষ্পাপ বানাইয়া দাও আমরা কার কাছে যাব রে মালি যাইবার কোনো জায়গা নাই যাওয়ার মতন কেউ আমাদের নাই তুমি সারা আল্লাহ তোমার কাছে সবার হাতগুলো একসঙ্গে বাড়াইয়া দিলাম আমাদের জীবনের সব গুণাগুলো মাফ করে দাও ইয়াল্লা আমরা এখানে যারা বসা আছি রিয়াল্লো কত সুন্দর সুন্দর জামা কাপড় গায়ে দিয়ে আমার যুবক বাইরা বসা আসি মুরব্বীরা কত সুন্দর জামা কাপড় পরিয়া পরিয়া বসে রইছি কোন দিন জানি এই জামাগুলোর টাই না খুইলা দিয়া যায় আল্লাহ এখানে আমরা বসা রে মালিক কত আনন্দ ফুর্তি আমরা করি জানা নাই কোন দোকানে আমাদের নামের কাফনের কাপড়টা ইসা রেডি হয়ে গেছে আল্লাহ তোমার ঘরের পালকে কোন দিন জানি আমাদের ঘরের দরওয়াজায় হাজিরি হয়ে যায় রে সারাদিন এমন কোনো দিন নাই মানুষের মরণের খাবার পাওয়া যায় না ইয়া আল্লাহ মানুষ তো মরণশীল আমরা একদিন কবরে চলে যাব রে আল্লাহ এইখানে মুরব্বীরা যারা হাত বাড়াইছে যুবক যারা হাত বাড়াইছে জানি না রে আল্লাহ করমা নাই বাবা নাই রেমালি নিজের হাত দিয়া আব্বরে কসলাই কসলে গোসল দিয়া তিনটা টাকা বনের কাবরের প্যাকেট দিয়া কবরও নামাইলাম আল্লাহ গো এক মিনিটে তাম দুনিয়ার খবর নেওয়া যায় কিন্তু রে মালিক জানা নাই কারাব্বার কবরে বিষাক্ত সাপ নাক দিয়া মুখ দিয়া বের হইতেছি আল্লাহ নাই কারাব্বা আমার কবরে সাপ গুলো পেশাইয়া সে মালিক জানা নাই কার কবর গুলো বিচ্ছু দিয়া ভরিয়া গেছে জানা নাই কার আব্বা কবরে আগু এই যুবক তুমি যদি আজকের ঋষি মলিয়ার বিল থেকে এক ফোঁটা দুই ফোটা চোখের পানি ফেলাইতে পারো তোমার আমার চোখের পানিগুলো মাওলা কুদ্রুতি হাত দিয়া বাড়াইয়া নিয়া তোমার আব্বা আমার কবরে দিবে ওই কবর থেকে আব্বার মা ডাক বলবে এটা কিসের পানি দিলা এটাকে জমজমের পানি নাকি আবে হায়াতের পানি না হাউজে কাউসারের পানি আবার আল্লাহ ডেকে বলবে না এগুলো হাউজে কাউসরে পাডিও তোমার সন্তান শিমুলিয়ার মা বসিয়া তোমাদের জন্য কান্না করেছিল ওই চোখের পানিগুলো যখন চোখ থেকে বের হইয়া নাকের ডগায় আসার আগে আগে আমি মাওলা কুদ্রুতি হাত বাড়াইয়া দিয়া ওই পানি গিনে আইলা তোমাদের কাবরে দিলাম ওই পানি দিয়া কবরের আজাব বন্ধ হয়ে গেছি ওই আগুন আগুনিয়ার যুবক এ মুসলমান বাবা কোনদিন জানি মালাকুল মুহতে ইসে যায় কবে জানি তোমার আমার রুহুটা খাপ করিয়া দরিয়া নিয়ে যায় কবে জানি লাস্টা জমিনের মধ্যে পড়িয়া থাকে রে বন্ধু এ ভাই কে মা হারাইছো কে আব্বা হারাইছো মা দুঃখী কবর ঘুমায় আব্বা কবরে ঘুমায় আমাদের পিতৃকুল মাতৃকুল দিকে যারা কবরে আল্লাহ আজাব থাকলে মাফ করিয়া দিও আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানাইও আল্লাহ কবরগুলো গুলো জান্নাতের বাগান বার দিও এ মালি না কার আজকের মোনাজাত্রা শেষ মোনাজাত হয়ে যায় জানা নাই কারো জন্য আজকের মাহফিলটা শেষ মাহফিল হয়ে যায় এইখান থেকে উঠিয়া গড়ে যাইতে পারবো এই গ্যারান্টি তো আমাদের কাছে নেই ইয়াল্লা তুমি আমাদের সকলকে মাফ করিয়ে দাও আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়ে দাও তুমি স্যার আমাদেরকে কে মাফ করবে আল্লাহ আমার বাবাদেরকে বাইদেরকে মাফ করে দাও পর্দার আড়ালের মা বোনদের কল্লা তুমি মাফ করিয়া দাও যাদের স্বামী আছে খেদমত করার তৌফিক দাও ই আল্লাহ যারা পর্দা বুঝে না পর্দা করে না পর্দা সহ করে চলার তৌফিক দাও ই আল্লাহ যারা অসুস্থতার মধ্যে আছে সুস্থ করিয়া দিও আমাদের আজকের মামলার সভাপতি সব দোয়া চাইছে অসুস্থ আল্লাহ শিফা দান করিও ই আল্লাহ আনোয়ার ভাই দোয়া চাইছে আব্বান আল্লাহ ওনার আব্বার কবরটা জান্নাতের বাগান বানাইয়া দিও ই আল্লাহ মাহফিলটার মধ্যে যারাই হাজির সবাই রেমাপ করে দিও ই আল্লাহ তোমার বান্দারা কত সময় বসিয়া রয়েছে কুয়াশার পানির ভিতর দিয়ে আল্লাহ তুমি সবার এই বসাগুলো জান্নাতের জন্য কবল করিয়া নিও আল্লাহ মুরব্বীদের কাবু কর মতো বানায়া দিও যুবকদেরকে হজরতে খালেদ অলিদের মতো বানাইয়া দিও ই আল্লাহ এখানে যারা বয়ান করছে আল্লাহ সকলের বয়ানগুলোকে বলা বয়ান বানাইয়া দিও ই আল্লাহ আমার ভাই আজিজুল হক সাহেব বড় মহাব্বত করে করে আমারে ফোন দেয় বড় মায়া করে ডাক দেয় আল্লাহ আল্লাহ হজরতকে দিনের জন্য কবুল করিয়ে নিও হজরতের মাদ্রাসা কবুল করে নিও আশা তিজাই কেরামদেরকে কবুল করিয়ে নিও ইয়াল্লাহ এখানে ফোরকা মাদ্রাসার জন্য যারা টাকা দিল পয়সা দিল আল্লাহ তারা ফোরকা মাদ্রাসা করবে তুমি কবুল করিয়ে বাকি জরুরতকে আল্লাহ গাইবি খাজানার থেকে পূর্ণ করিয়ে দিও আয়োজকদেরকে আল্লাহ কবুল করে নিও আমার যুবক ভাইদের মেহনত তুমি কবুল করিয়ে নিও ইয়াল্লাহ শীতের রাত্রি এটা কষ্ট করিয়া বহু দূর থেকে আমার আগাইয়া